এই রুটিন কিভাবে তৈরি করতে হয় তা আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাবো। রুটিন তৈরি আমরা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো তার নাম লিব্রে অফিস রাইটার। প্রথমে আমরা দেখব লিব্রে অফিস রাইটার কিরকম ভাবে করতে হয়। অ্যাপ্লিকেশন অফিস লিব্রে অফিস রাইটার লিব্রে অফিস রাইটার খুলে গেল। এই লিব্রে অফিস রাইটারে একদম উপরে যেখানে আনটাইটেল লিব্রে অফিস রাইটার লেখা রয়েছে সেটি হলো টাইটেল বার। তার নিচে ফাইল এডিট ভিউ নামাঙ্কিত যে বারটি দেখা যাচ্ছে তাকে বলা হয় মেনু বার। তার নিচে আছে স্ট্যান্ডার্ড টুল বার এবং তার নিচে আছে ফরম্যাটিং টুল বার। এবার আমরা এই ফাঁকা জায়গাটিতে টেবিল তৈরি করব। টেবিল তৈরির জন্য আমরা প্রথমে যাব টেবিল মেনুতে, টেবিল ইনসার্ট টেবিল। এখানে এবার আমরা কলাম এবং রো সংখ্যা ঠিক করব। কলাম নিলাম আমরা 9টা, রো নিলাম 8টা। ওকে, একটা টেবিল এসে গেল। এবার আমরা এই টেবিলের উপরে রোটির মাস সিলেক্ট করব। তার জন্য আমাদের প্রথমে রোটিকে সিলেক্ট করতে হবে। টেবিল মাস সিলেক্ট, প্রথম রোটির মাস সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এই রোটিতে আমাদের স্কুলের নাম লিখব, গালাপোতা স্পেস গার্লস স্পেস হাই স্পেস স্কুল এন্টার রুটিন 2016 এন্টার ক্লাস 8। এবার আমরা প্রথম সেলটিতে লিখব ডে, আর এই সেলগুলিতে লিখব পিরিয়ডের নাম ফার্স্ট ট্যাপ সেকেন্ড ট্যাপ থার্ড ট্যাপ ফোর্থ ট্যাপ ফিফথ ট্যাপ সিক্স ট্যাপ সেভেন ট্যাপ এইট। এবার আমরা এই সেলগুলিতে ডেন নাম লিখব, মন্ডে টিউজডে Wednesday, Thursday, Friday, Saturday. এবার আমরা এই বাকি সেলগুলিতে সাবজেক্টের নাম লিখব। তোদের সামনে হয়তো পেছনে আছে। Monday, History, Tab English, Tab Bengali, Tab Computer, Tab Physical Science, Tab Life Science, Tab Math, Tab Bengali. Next to ESK, Geography, Tab Mathematics, Tab Bengali, Tab English, Tab Computer, Tab History, Tab Life Science, Mathematics. Next Wednesday, Mathematics, Tab Physical Science, Tab English, Tab Sanskrit, Tab History, Tab Bengali, Tab Geography, Tab Life Science. Next Thursday, Geography, Tab Physical Science, Tab Life Science, Tab Bengali, Tab Mathematics, Tab English, Tab Bengali, Tab Work Education. Friday, English, Bengali, Life Science, Geography, Mathematics, History, Sanskrit, Physical Science. Next Saturday, Bengali, Mathematics, Sanskrit, English.
এবার আমরা এই লেখাগুলির কালার সাইজ স্টাইল এবং পজিশন চেঞ্জ করব তার জন্য আমাদের প্রথমে টেবিলটিকে সিলেক্ট করে নিতে হবে আমরা যাব ফন্ট সাইজে আমরা 15 নম্বর সাইজটি ক্লিক করব এবার আমরা লেখার স্টাইল পরিবর্তন করার জন্য উপরের লোগোটি সিলেক্ট করব আমরা ইটালিক সাইজটি নেব স্টাইলটি নেব তারপর আমরা পজিশন করার জন্য আবার পুরো আসছে না পজিশন করার জন্য পুরো টেবিলটিকে সিলেক্ট করব তারপর আমরা যাব সেন্টার তারপর কালার চেঞ্জ করার জন্য আমরা যাব ফন্ট কালার টি কালারে কালার সিলেক্ট এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য প্রথম রোটি সিলেক্ট করব আমরা যাব টেবিল টেবিল প্রপার্টিজ কালার সিলেক্ট ওকে এবার আমরা পরের রোটি ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য সিলেক্ট করব এবং একইভাবে টেবিল প্রপার্টিজে যাব কালার সিলেক্ট ওকে এবার আমরা এই কলামটির ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য সিলেক্ট করব টেবিল টেবিল প্রপার্টিজ কালার সিলেক্ট ওকে এবার আমরা এই বাকি সেলগুলি অন্যরকম একটি কালার করব তার জন্য আমরা প্রথমে এই সেলগুলিকে সিলেক্ট করে নেব টেবিল টেবিল প্রপার্টিজ কালার সিলেক্ট ওকে এইভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে একটি সুন্দর লুকিং তৈরি করতে